আমদানির পর লাইটারাস জাহাজ সংকটের কারণে মিলে পৌঁছাতে দেরি হচ্ছে অপরিশোধিত লবণ। ফলে লবণের পাইকারি বাজার খ্যাত নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে 70 কেজির বস্তার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1100 টাকা। মিল মালিকরা বলছে, লাইটারাস জাহাজের সংকট না কাটলে লবণের দাম কমার সম্ভাবনা নেই। এ অবস্থায় সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আগস্টের শুরুতে 5 লাখ টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোজ্য লবণের সরবরাহে ঘাটতি মেটানো এবং দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কেটে গেছে 2.5 মাস। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে পাইকারি লবণের বাজারে বস্তা প্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1100 টাকা, যা স্বাভাবিক সময়ে বিক্রি হয় 700 থেকে 800 টাকায়। এজন্য লবণ আমদানিকারক প্রতিষ্ঠানের কারসাজিকে দুষছেন ব্যবসায়ীরা। একটা বস্তা 600 টাকা থাকার কথা, এখনো 1100 টাকা আমাদের বিক্রি করতে হচ্ছে, এটাও স্বাভাবিক, তবে আর একটু কমার প্রয়োজন আছে। চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ সংকটের কারণে আমদানি করা লবণ মিলগুলোতে পৌঁছাতে পারছে না বলে জানালেন ব্যবসায়ী নেতারা। চিটাগাং পোর্টে এত কনজেস্টেড, লাইটারের অভাবে মাল খালাস করা যাচ্ছে না। তবে লবণের দাম অস্বাভাবিক বাড়াকে অযৌক্তিক বলছে ক্যাব নেতারা। বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রয়োগের পরামর্শ তাদের। সকল ব্যবসায়ী খারাপ না, কিন্তু এখানে একটা সিন্ডিকেট সম্ভবত কাজ করতেছে, যারা এই মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখতেছে। লাইটারের জাহাজের সংকট না কাটলে লবণের দাম কমবে না বলে জানালেন সংশ্লিষ্টরা। সংকট সমাধানে সরকারের সহায়তা চান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।